হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আমার জিরো ব্লগ থেকে সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি। ভিডিও শুরুতে সকলকে জানাই সুপ্রভাত, আবার একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে যাচ্ছি। তো বাবুর ব্রেকফাস্ট করছে, এটা কিন্তু আমাদের বাড়ির সকলের খাওয়া দাওয়া কম বেশি হয়ে গেছে, প্রতিনিয়ত ব্রেকফাস্ট করা হয়। আজ একটু ম্যানেজ করে নিয়েছি অন্য কিছু দিয়ে খাওয়া দাওয়া। তো বাবুর ব্রেকফাস্ট করছি, একটা রুটি সেঁকে নিয়েছে তার মধ্যে, তাতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, কারণ এই ধরনের খাবার কিন্তু ও খায়। যদিও খেতে চান না, তো অধীর আগ্রহ খাওয়ার মধ্যে আগেও কোনো দিন ছিল না, আজও কিন্তু নেই বাবুর। তো যাই হোক, এইভাবে খাবারটা করে দিলে, রুটির মধ্যে একটা ডিম ফেটে ভেজে দিলে, তার সঙ্গে একটু সস দিয়ে দিলে, ও এটাই মনে করে এগরোল, যেটাকে আমরা বলতে পারি নিরামিষ এগরোল। তো এইভাবে এগরোল বানালে বেশ খেতে পছন্দ। এই তো এগরোল বানিয়ে নিয়েছি, সাথে সসও দিয়ে নিচ্ছি। তো এবার আপেলের কয়েকটা টুকরো দিয়ে এক গ্লাস পানি দিয়ে দেব, তো ও খেয়ে নেবে। তো দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ খাবারটা খুব ভালোভাবেই খেয়েছিল, কোনো রকম প্রবলেম হয়নি। তো বাচ্চাদেরকে সবসময় মন জয় করা খাবার দেওয়াই আমার মনে হয় বেটার হবে। তো বাবুকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে দেওর মশাই বাজার থেকে নিয়ে এসেছিলো পম্পেট মাছ। তো ভাবলাম একটু কেটে বেটে আপনাদের মাঝে শেয়ার করি, আজকে পম্পেট মাছটা কিভাবে রান্না করব একটু শেয়ার করে নেব। তো পম্পেট মাছ রান্নার জন্য কিন্তু আগে কাটা বাটা ধোয়া করে নিয়েছি। মাছটা ধোয়ার পরে প্লেটে করে গুছিয়ে নিয়েছি, তো ওপর থেকে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হাত থেকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই তো গ্যাসের ওভানের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে ফোড়ন দিয়ে নিয়েছি দুটো এলাচ, সাথে দিয়ে নিয়েছি কালো জিরে। তো এই ধরনের মাছ রান্না কিন্তু আমাদের পরিবারে সকলেই কম বেশি খেতে পছন্দ করেন, বাবুদের তো কোনো কথাই হবে না, আমার ছেলেদের কথা বলছি, আর হাজব্যান্ডও পছন্দ করে। এই তো আদা এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সিলেতে, সেটাকে করেছি কি তেলের মধ্যে দিয়ে হালকা লাল লাল করে ব্রাউন কালারের করে ভেজে নিচ্ছি। তো এইভাবে হালকা লাল লাল ব্রাউন করার ভাজার পরে আমি যেটা দিয়ে নেব হলুদের গুঁড়ো, তারপরে দেবো লবণ, তারপর দেবো মরিচের গুঁড়ো। বেশ এই তিনটে দেওয়ার পরে নেড়ে চেড়ে লাল লালভাবে কষিয়ে নেব। তো কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে নেব। জল দিয়ে যেটা করব, একটু এই যে কাজু বাদাম আর মগজদানা, যেহেতু কাজু বাদাম আমার বাড়িতে আছে এই মুহূর্তে, তো আমি এটা দিয়েই করব, আর মগজদানা নেই, তো ওটা আর দেওয়ার প্রয়োজন বলেও আমি এখন মনে করছি না। তো যাই হোক, জল দিয়ে কষিয়ে নিলাম। তো কষাতে কষাতে যখন ঝোল থেকে ওই যে মশলা থেকে তেল ছেড়ে যাবে, অল্প পরিমাণে কাজু বাটা দিয়ে নেব। কাজু বাটা দিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, কাজু বাটা দিয়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, তারপরে আবারও জল দিয়ে নেব। তো জল দিয়ে জলটা ফুটে গেলে তার মধ্যে মাছটাকে ঢেলে নেব। ঠিক এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয়, আর আমি যেহেতু এইভাবে রান্না করি, আমার পরিবারের লোকজন এইভাবে খেতে পছন্দ করে। এই যে সংসার নামক জিনিসটা এই রকম, কে কী পছন্দ করে, কে কীরকম খাবারটা বেশি ভালোবাসে, সংসার প্রেমী মানুষ হলে, সংসারের মায়া জালে জড়িয়ে গেলে কিন্তু সংসারের প্রত্যেকটা খাওয়া থেকে কাজ গোছানো পর্যন্ত সব দিকটাই লক্ষ্য রাখতে হয়। তার সাথে সাথে কথা বলার সাথে সাথে কিন্তু জলও দিয়ে নিয়েছিলাম ঝোল, ঝোলের ঝোলও অলরেডি ফুটে গেছে, এবার মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। তো মাছগুলো দেওয়ার পরে যখন ফুটে উঠবে ঝোলটা, তার মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা কাজু বাটা এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পরিমাণ মতো একটু চিনি দেব, আর লবণটা চেক করে নিয়ে গাওয়া ঘি কিংবা জিরে গুঁড়ো, তারপরে বাড়িতে সাই গরম মশলা থাকলে দিয়ে নামিয়ে নেবেন। একদম পম্পেট মাছ রান্না কমপ্লিট। তো রান্নাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, হয়তো আমি নিজেই রান্না করে বলছি তা কিন্তু নয়, যেহেতু বাড়ির ফ্যামিলি সবাই ছেলে স্বামী সন্তান সকলকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, তো ভালো হয়েছিল। চাইলে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। তো আমার থেকে হয়তো আপু এবং আন্টিরা আরও বেশি ভালো রান্না করতে পারে, তো তাদের কাছে আমার রান্না কোনো এ হবে না, কিন্তু তবু বলছি নতুন গৃহবধূদের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে, চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন।
এই তো কয়েকটা গোটা মরিচ দিয়ে নিয়েছি ওপর থেকে। এবার ঝোলটা গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে নেবো। সাই গরম মশলা আমি দিয়ে নিয়েছি, সমস্ত কিছু চেক করে নিয়েছি, আর এদিকে প্লেটের মধ্যে পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার পর্ব শেষ করে আবার সেই একই রকম অনবরত কাজে লেগে পড়েছি। কাজের আর শেষ নেই, অবিরাম কাজ। এই যে মেয়ে মানে জীবন যুদ্ধ, জীবন সংসারের যুদ্ধ, সংসার নামক যুদ্ধটাকে জয় করে সকলের মুখে মুখে হাসি ফোটানো, এটাই মেয়েদের কাজ, তাই না? তো সংসারে কিছু কিছু কাজ আছে, যে ঘর দোর গোছানো, টিপটপ করে জায়গা মতো যার যেই রকমভাবে আছে, এইগুলো গুছিয়ে মনে হয় আমি অনেক মানসিক শান্তি পাই। কারণ যেভাবে ঘরের কাজ গুছিয়ে রাখি বা এদিক সেদিক করি, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, বাগানে যেহেতু গাছ লাগানো হয়েছে কম বেশি, তো ধনে পাতাটা পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে। ভাবলাম আমি যদি একটু ধনে পাতার আচার করে নিতে পারি শীতের শুরুতে, এখন ধনে পাতাটা একটু নরম নরম আছে, তো আমি এটা করছি রান্নাবান্নার পরে, গোসল সেরে, সরি গোসল সারি না এখনও, যদিও গোসলের আগে করছি। ধনে পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে বেটে রোদের মধ্যে দিয়ে নেব, কারণ একটু জল ঝরানোর জন্য, যেহেতু আচার করব। আচার মানে সঞ্চয় করে সংরক্ষণ করে রাখতে হবে, নষ্ট যাতে না হয়, পানির পরিমাণ একদম না থাকে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে, চাইলে কিন্তু একটা লাইক করতে পারেন। আর আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করে আরও অন্য ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগায়। তো যাই হোক, আবারও বলছি, আমার ভিডিওর মধ্যে যদি ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। তো আমার যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে, আপনারা কিন্তু প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই তো কাটাবাটার পরে গোসল করে নিয়েছি, তো দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি। লাঞ্চে কী কী রান্না করেছি একটু শেয়ার করে নিচ্ছি। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, সাথে পম্পেট মাছ খালি করেছি, ঝাল করেছি। তো কথা বলতে বলতে কত যে ভুল হয়, কোনো অংশ আমার মনের মধ্যে ধরা পড়ে, আবার কখনো ভুলে যাই। তো পম্পেট মাছ তুলে নিয়েছি, আর এদিকে গোস্ত রান্না করে, সাথে তো যাই রান্নাবান্না আছে দিয়ে পাঠিয়েছে, সাথে আমিও দিয়ে নিয়েছি। তো আমাদের দু জায়ের বন্ডিং কিন্তু অনেকটাই ভালো, মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন সারা জীবন এই বন্ডিংটা চিরস্থায়ী থাকে। আর এই তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম পার করে চলে এসেছি, সাথে কিন্তু বিশ্রামও নিয়ে নিয়েছি। এই যে আসরের নামাজ পড়ে ঠিক এই যে ধনে পাতাটা রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু শিল নোড়াতে বেটে নিয়েছি। তারপরে বেশ পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, যে রকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন, আমি কিন্তু সেই মতোই দিয়েছি। তারপরে এখানে এই যে তেঁতুল আছে, তেঁতুলটাকে সাদা তেল দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে দোলা পাকিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে তারপরে আবারও ধনে পাতার মধ্যে দিয়ে মিক্সড করব। তারপরে ওই যে শুকনো টাওয়াল আছে, ও থেকে ওই যে কন্টেনারটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ওর মধ্যে দিয়ে নেব। চকুটে তেঁতুলটার সঙ্গে একসঙ্গে মিক্সড করব ধনে পাতাটা। তো এত সুন্দর এই আচারটা খেতে টেস্ট, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো এইভাবে মাখিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে। তবে চিনির দানাগুলো মাখাতে মাখাতে অনেকটাই গলে যাবে, সাথে কিন্তু মিশ্রণটা হয়ে গেলে কন্টেনারের মধ্যে প্রবেশ করার পরে কিন্তু বেশ কিছুদিন ধরে রোদে দিলে কিন্তু চিনিগুলো আপনিই গলে যাবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সকলকে আমার শুভকামনা রইল। তার সাথে কিন্তু এই তো আচারটাও আমি প্রবেশ করে নেব, করে আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নেব, ভিডিওটা আর বেশি বড় না করে। আপনাদের আবারও বলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে, আপনারা কিন্তু চাইলে কমেন্ট সেকশনের ভালো মন্দ কমেন্ট করে জানাতেও পারেন। তো আচার আমার রেডি হয়ে গেছে, কন্টেনারটাই আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে যাতে কন্টেনার থেকে খুব সহজে আচারটা চলে আসে, ওর গায়ে না ভালোভাবে লাগে। তো এইভাবে নেওয়ার পরে আমি করলাম, চামচ একটা নিয়ে নিয়েছি, নিয়ে কন্টেনারের মধ্যে আচারগুলো রেখে নিচ্ছি একে একে। তো এই আচারটা করার পরে যে এক্সট্রা তেঁতুলটা থাকে, সেই তেঁতুলটা
এক্সট্রা করে ছেঁকে আমি তুলে নিয়েছি হাত দিয়ে চোখুটে ডলা পাকানোটা। ওটা কিন্তু অন্য এক সময় কোনো রান্নার ক্ষেত্রে কাজে বা অম্বল বা চাটনিতে লাগিয়ে দিতে পারি। এটা কিন্তু আমি